আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে, আপনাদেরকে স্বাগত। তো আজকে আলোচনা করব সার্বিয়ার সার্বিক পরিস্থিতি এবং সার্বিয়ার যে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনারা সবার মনেই কিন্তু ঘুরপাক খায়। এবং আমার এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে সার্বিয়া নিয়ে আপনার মনে যে প্রশ্নগুলো আছে, আপনার ভিতরে যা প্রশ্ন আছে সব প্রশ্নের আনসার আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। সো মোস্ট কমন যে প্রশ্নগুলো সার্বিয়ার জন্য করা হয় সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসতে বর্তমানে কতদিন সময় লাগতেছে, সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে, পারমিট পাওয়ার পর আমার ভিসা পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগতে পারে, তারপর হচ্ছে সার্বিয়াতে আসলে কোন কাজে কত টাকা স্যালারি আমি পেতে পারি, তারপর হচ্ছে গিয়ে আরও যে প্রশ্ন করেন বাংলাদেশিরা সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমি সার্বিয়াতে 45 দিনে যাওয়া সম্ভব কিনা, ভিজিট ভিসায় যাওয়া সম্ভব কিনা, এইসব বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন। আর আরেকটা যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা বর্তমান সময়ে আপনাদের জন্য সার্বিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না, এই যে প্রশ্নগুলো সব প্রশ্নের আনসার আমার এই ভিডিওতে আপনারা পাবেন। সো সারা ভিডিও দেখবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। প্রথম যে প্রশ্ন, সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে আপনার কতদিন সময় লাগে? সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে সময় লাগে বর্তমানে 1 থেকে 2 মাসের ভিতরে ম্যাক্সিমামই ওয়ার্ক পারমিট চলে আসে সার্বিয়ার জন্য। যারা আমাকে প্রশ্ন করছেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে, তো আমি আবারও বলতেছি 1 থেকে 2 মাসের ভিতরে ম্যাক্সিমাম সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলো চলে আসে, যারা আমাকে প্রশ্ন করছিলেন এই বিষয়টা নিয়ে। এটা হচ্ছে ইতালিয়ান রুম সিটিতে, আমি অর্থাৎ আমি ইতালির রুমের একটা প্রাচীনতম সিটির মধ্যে মানে শহরের মধ্যেই আছি, এই যে আপনারা দেখতেছেন বিভিন্ন ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই অনেক পুরাতন পুরাতন এই বিল্ডিংগুলো, বুঝতে পারছেন? আমার পাশে ওইটা হচ্ছে একটা পার্ক। সো আরেকটা জিনিস যারা আমাকে প্রশ্ন করছেন সার্বিয়া নিয়ে, যেটা প্রশ্ন করেন যে সার্বিয়া ওয়ার্ক পারমিট আসার পর আসলে কতদিন সময় লাগে এভরিথিং মিলিয়ে অ্যাপ্রুভাল আসতে বা অনলাইন হতে। দেখেন আপনি বর্তমান সময়ে খুবই ডিলে হচ্ছে, অনেক ডিলে হচ্ছে সার্বিয়ার যে বিষয়টা অনলাইন হতে অনেক ডিলে হচ্ছে। তো আপনি যদি সার্বিয়া ওয়ার্ক পারমিট পান আপনার অনলাইন করা সহ অ্যাপ্রুভাল আসতে 3 থেকে 3.5 মাসের মতো সময় লেগে যায় সার্বিয়ার জন্য, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা অনেকেই টেনশনে আছেন যে ভাই 2 মাস হয়ে গেছে ওয়েট করতেছি, আমার আসতেছে না, আমার কি ভিসা হবে কিনা, দেখেন এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই, শুধু আপনার না, যত মানুষই আছে বর্তমান সময়ে সার্বিয়ার জন্য যারাই ফাইল জমা করতেছে ম্যাক্সিমামেরই কিন্তু এই 3 মাস 3.5 মাস সময় লেগে যাচ্ছে। আমি একজন পাইছি প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে, এখনও ওনার অ্যাপ্রুভাল আসতেছে না। তো আপনি আসলে যারা 1 মাস হয়েছে ওয়েট করতেছেন তারা প্যানিক নেওয়ার কিছু নাই, শুধু আপনার না, সবারই লেট হচ্ছে, বুঝতে পারছেন? তবে এই কারণে এই না যে ভাই আমি ভিসা পাবো না বা আমি কি ভিসা পাবো কি না, এটা নিয়ে আপনার প্যানিক নেওয়ার কিছু নাই বা চিন্তা করার কিছু নাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এইগুলো প্রাচীনতম বিল্ডিং আর কি, রুমা সিটির যে আমরা আপনারা সবাই জানেন ইতালির রুম হচ্ছে গিয়ে প্রাচীনতম অর্থাৎ ঐতিহাসিক যে সাম্রাজ্য থাকে সেই সাম্রাজ্যে ঘেরা হচ্ছে ইতালিয়ান রুম, ইতালির রুম সিটি। তো আমি সেই জায়গাতেই আছি, একটা ভিলেজ এরিয়াতেই থাকি, তবে আমি এখন একটা সিটির মধ্যে আছি অর্থাৎ একটা টাউন বলতেই পারেন, ছোট্ট একটা টাউন যেটার নাম হচ্ছে ফেরমো। সো আরেকটা জিনিস হচ্ছে আমি আবারও রিকোয়েস্ট করবো যারাই নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেন, এই বাংলাদেশ থেকে যদি আপনারা সার্বিয়াতে ফাইল জমা দেন তাহলে আপনার ভিসা পাওয়া পর্যন্ত ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আপনার কত লাখ টাকা খরচ হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে, এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যদি বাংলাদেশ থেকে ফাইল জমা করেন সার্বিয়ার জন্য তাহলে আপনার সব কিছু মিলিয়ে
আপনার ভিসা পাওয়া পর্যন্ত আপনার 7 থেকে 7.5 মাসের মতো সময় লেগে যেতে পারে। আগে আমি সবসময় বলতাম 6 মাস বা 7 মাস, এখন 7 মাস থেকে বেশিও লাগতে পারে আপনার। কারণ হচ্ছে পারমিট এবং এই যে অ্যাপ্রুভাল আসতে অনলাইন, এইগুলা মোটামুটি আপনার অনেক সময় লেগে যায় এবং অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার সেপার, যার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আপনার 7 মাসের মতো সময় লাগতেই পারে। 7-7.5 মাসের মতো বর্তমান সময়ে আপনার এই সময়টুকু লাগবে। তারপর আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করছেন সার্বিয়া নিয়ে, যে ভাই সার্বিয়াতে আসলে আমি ফ্যাক্টরিতে জমা দিছি আমার স্যালারি কত পড়বে, আমি কনস্ট্রাকশনে জমা দিছি আমার স্যালারি কত পড়বে, আমি ওয়েল্ডারের কাজে জমা দিছি আমার স্যালারি কত পড়বে, মানে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সার্বিয়া নিয়ে, স্যালারি নিয়ে, যে ভাই ওই কাজে কত স্যালারি। দেখেন স্পেসিফিক্যালি আসলে নির্দিষ্ট করে আপনার কোনো কাজের স্যালারি কেউই আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবে না, কারণ স্যালারির যে বিষয়টা সেটা আপনার ওয়ার্ক পারমিটের ইয়েতেই থাকবে যে আসলে আপনি কত টাকা পাবেন, আপনার যে ইনভিটেশন লেটার থাকবে সেটাতে হয়তো উল্লেখ থাকবে সব কিছু। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাকে যেটা প্রশ্ন করছেন অনেকেই, সেটা হচ্ছে যে স্যালারিটা কত হয়। দেখেন স্পেসিফিক্যালি বলাই যায় না যে নির্দিষ্ট করে আপনি কত টাকা এক্স্যাক্টলি পাবেন, তবে প্রত্যেকটা দেশেরই একটা স্যালারি স্কেল থাকে। মানে যারা ফরেনার তাত কান্ট্রি থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে যদি আপনি আসেন তাহলে প্রত্যেকটা মানুষেরই একটা স্যালারি রেঞ্জ থাকে। তো সার্বিয়াতে 450 থেকে শুরু করে আপনি 550 ইউরো পর্যন্ত একজন বাংলাদেশি হিসাবে আপনি ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি যদি যে কোনো ফ্যাক্টরি কাজে যান আপনি 450 ইউরো ইনকাম করতে পারবেন, আপনি যদি ওয়েল্ডারের কাজে যান হয়তো একটু বেশি স্যালারি পাবেন কারণ ওয়েল্ডারের কাজের অনেক ডিমান্ড, কনস্ট্রাকশন কাজে যদি আপনি যান তাহলে হয়তো আপনি 500 ইউরো ইনকাম করতে পারবেন। এই মতো যে একটা স্যালারি রেঞ্জ, এই পরিমাণ একটা স্যালারি আপনি আশা করতে পারেন সার্বিয়ার জন্য, বুঝতে পারছেন? তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য আরেকটা কমন প্রশ্ন যে আমরা সবাই করি যে ভাই ইন্ডিয়া যাওয়া লাগবে কি না। আপনাদের আসলে সার্বিয়ার জন্য আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশ থেকে সব প্রসেস সার্বিয়ার আপনি করতে পারবেন বাংলাদেশ থেকে। তো যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন, এই যে দেখেন তারা আসলে বাংলাদেশ থেকেই আপনি সব প্রসেস করতে পারবেন সার্বিয়ার। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পুরাতন বিল্ডিং আপনারা দেখেন, এগুলো আসলে রোম সাম্রাজ্য যেটা আমরা বলি, এটা রোম সিটি একটা, সো প্রাচীনতম একটা জায়গা এটা। আর চতুর্দিকে বিল্ডিং, অর্থাৎ চতুর্দিকে পুরাতন বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারাই আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর বর্তমানে আমি আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি সার্বিয়া এবং হাঙ্গেরি নিয়ে, উইদাউট আলসে যদি আপনারা চান ফাইল জমা করতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, উইদাউট আলসেও আপনারা জমা করতে পারবেন হাঙ্গেরি এবং সার্বিয়ার জন্য। বর্তমান সময়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে উইদাউট আলসে যাওয়া যায় কিনা, হ্যাঁ আপনি যেতে পারবেন। আর তাও আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার যে বিষয়টা আমাকে অনেকেই আরও প্রশ্ন করছেন যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ইয়েতে যান, মানে আপনারা যদি সার্বিয়াতে যান আপনি সেন্ট্রাল ইউরো, অর্থাৎ আপনি সেনজেন জোনে ঢুকতে পারবেন কি না, বৈধ অথবা অবৈধ, এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। হ্যাঁ আপনি বৈধ এবং অবৈধভাবে দুইভাবেতেই আপনি সার্বিয়া থেকে যদি যান তাহলে আপনি ঢুকতে পারবেন, ঢুকার পর আপনি যে ইতালি ফ্রান্স ওইগুলোতে আপনি যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা না, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন করছেন যারা, যে আমি সার্বিয়াতে ভাই ভিজিট ভিসাতে আসতে পারবো কিনা, 45 দিনে আমার ফ্লাই হবে কিনা, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেন। দেখেন 45 দিন 2 মাসে আসলে সার্বিয়ার মতো কান্ট্রিতে আপনি কখনোই যাইতে পারবেন না, কারণ 45 এবং 2 মাস একেবারেই একটা কম সময়। সার্বিয়ার জন্য আসলে এত অল্প পরিমাণ সময় নিয়ে আপনি কখনোই সার্বিয়ার ভিসা পাবেন না। আর যারা আপনাকে বলবে সবাই আসলে ভাই 2 নম্বরই কথাবার্তা বলতেছে, এরকম আসলে পসিবল না, একেবারেই ইম্পসিবল। সার্বিয়ার ওয়ার্ক আপনি পারমিট পাইতে পাইতেই আপনার 2 মাসের মতো টাইম লেগে যায় ম্যাক্সিমাম সময়ে। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন, কারো লোভনীয় অফারে আপনারা কান দিবেন না, কোথাও ফাইল জমা দিবেন না, খুবই কেয়ারফুল জমা দিবেন, কারণ বাংলাদেশে এত পরিমাণ ফেক ভিসা, ফেক পারমিট এবং ফেক সব কিছু এই ম্যান পাওয়ার লাইনে হচ্ছে। তো আসলে কোনটা সঠিক কোনটা রিয়েল সেটা আসলে জানা খুবই মুশকিল। আরও আপনাদের কোনো ধরনের ইনফরমেশন, কোনো ধরনের কিছু জানার হলে আমার ফেসবুক পেজ ইমরান নাজি ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন, সেখানে আপনারা আমার পেজে কানেক্টেড থাকতে পারেন, আমার সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেন। এবং যারা স্টুডেন্ট ভিসাতে
ফাইল জমা করতে চাচ্ছেন আমার কাছে, আপনারা চাইলে জমা করতে পারেন উইদাউট আলসে, আপনি হাঙ্গেরি এবং সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার সুযোগ আছে, দিতে পারেন। সো আশা করছি আজকের এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে ইনফরমেশনগুলো আপনাদের অনেকেরই উপকার হবে, এবং যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আশা করতেছি আরও যারা নতুন যুক্ত হবেন আমার লাইভে আপনারাও যুক্ত হবেন, আমি সবসময় চেষ্টা করি লাইভ ভিডিও মেক করার জন্য। তো আর আপনি যদি কোনো দেশ নিয়ে কোনো ইনফরমেশন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ ইমরান নাজি ব্লগে। সো সবাই ভালো থাকবেন। এই যে রাসেল ভাই আছেন, ওরা খেলতেছে পার্কের ভিতরে, এটা একটা পার্ক আর কি, এখানে মানুষ বসে খেলাধুলা করে আর কি। সো সবাই ভালো থাকবেন। ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে গেলাম আজকে, অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।